আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? কাছের এবং দূরে যে যেখান থেকেই দেখছেন, আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শীতের সবজি গাজরের পায়েস রেসিপিটি শেয়ার করব। এটা আপনারা গাজরের ফিরনি বা গাজরের শ্যামাইও বলতে পারেন, তবে যেটাই বলি না কেন এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। গাজরের ফিরনি বা পায়েস তৈরি করার জন্য আমাদের গাজর লাগবে, আর তাই আমি এখানে এরকম সাইজের চারটি গাজর ধুয়ে ছিলে পরিষ্কার করে গ্রেটারের একদম চিকন ছিদ্র দিয়ে এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু মোটা করেও কেটে নিতে পারেন। আমার এখানে প্রায় 2 কাপের মতো হয়েছে। এখন আমি চুলাতে একটি প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে হালকা গরম করে নিলাম। অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটা ঘি দিয়েই করতে। দিয়ে দিলাম কিছু কাজু, পেস্তা আর কিশমিশ, 2টি এলাচ, অল্প আছে নেড়ে চেড়ে দিয়ে দিলাম কেটে রাখা গাজরগুলো। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গাজরের ভিতরে যে পানিটা আছে অল্প আছে নেড়ে চেড়ে তা শুকিয়ে নিব। খেয়াল রাখবেন এটা যেন তলাতে লেগে না যায় বা পুড়ে না যায়। দেখুন আমি এ পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে অন্য একটি হাঁড়িতে আমি 4 কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিলাম। আমি এটাকে আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছিলাম। এতে আমি 1 কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটা অন করে নেড়ে চেড়ে সামান্য বলক তুলে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট জাল করে ভেজে রাখা গাজরগুলো দিয়ে মিশিয়ে নিব। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপ থেকে কিছুটা কম চিনি দিয়ে দিলাম, কারণ গাজর কিন্তু এমনিতেই অনেকটা মিষ্টি হয়। এবার মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট এটাকে নেড়ে চেড়ে জাল করে নিব। গাজরটা যেহেতু আমি আগে থেকে কিছুটা ভেজে নিয়েছিলাম, তাই এটা আর বেশিক্ষণ জাল করতে হবে না। এ পর্যায়ে আমি 1/2 কাপ লিকুইড দুধের সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে দিচ্ছি। এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে মিশ্রণটা খুব ঘন মনে হবে আর খেতেও অনেকটা ক্রিমি ক্রিমি লাগবে। চুলার আঁচটা কিন্তু পুরো রান্নাতে আমি মিডিয়াম লোতে রেখেছিলাম। আমি আবারও প্রায় 2 থেকে 3 মিনিট জাল করে নিলাম।
আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন আর ক্রিমি হয়ে যাবে। তো হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি। উপর দিয়ে সামান্য মাওয়া আর বাদাম কুচি ছিটিয়ে দিলাম। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ভীষণই মজার গাজরের পায়েস। এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।